নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি বানাবো মাটন কষা। মাটন কষা বানানোর জন্য আমি এখানে পাঁঠার মাংস নিয়েছি 1 কেজি, আর আলু আমি হাফ করে কেটে 1টা সিটি দিয়ে নিয়েছি, আর 1 টুকরো পেঁপে আছে, আর পেঁয়াজ কুচি এখানে আমি 400 গ্রাম পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, লাগছে 1 চামচ চিনি আর 2টো তেজপাতা, আর লাগছে গরম মশলার গুঁড়ো আর 2 চামচ জিরের গুঁড়ো লাগছে, রসুন বাটা লাগছে 2 চামচ, আদা বাটা লাগছে 2 চামচ, 2টো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর 9টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। রান্নাটা হবে সর্ষের তেলে, আর লাগবে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী। এবার আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। ডেক্সিটা নিয়েছি, এর মধ্যে আমি মাটনটাকে নিয়ে নিচ্ছি। মাটন দিলাম, এবার দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব, আর দেব খানিকটা সর্ষের তেল। এখানে 200 গ্রাম সর্ষের তেল আছে। সর্ষের তেলটা 1 কেজি মাংসতে 200 সর্ষের তেল লাগবে, 150 থেকে 200 গ্রাম সর্ষের তেল কিন্তু লাগবে 1 কেজি মাটনে। মাটনটাকে আমি 15 থেকে 20 মিনিট একটু ম্যারিনেট করে রেখে দেব। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে গরম জল করতে দিয়েছি। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। তেজপাতা আর এই চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিচ্ছি ক্যারামেলাইজড হওয়ার জন্য, যাতে লাল রংটা আসে। মাংসের লাল রং না এলে দেখতে ভালো লাগে না। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, খাসির মাংসে কিন্তু পেঁয়াজ বেটে দেবেন না, তাহলে মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যায়। পেঁয়াজটা আমার হয়ে গেছে ভাজা, এটা কিন্তু লাইট ব্রাউন হবে, একদম লাইট ব্রাউন হবে। আর দেব, এবার আমি দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা, আর লবণটা আমি পরে দেব। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, খুলে দেখে নেব। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব।
দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি লবণটাকে দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দেব। তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। একটা গরম জল এক কাপ দিলাম, আমি দু কাপ জল দিয়ে দিলাম। এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটা হুইসেল দেব। একটা হুইসেল পড়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা খুলে নেব। আমার মাটনটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এতে গরম মশলা দিয়ে দেব। এখানে এক চামচ গরম মশলা ছিল, দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার মাটন কষা। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।